হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পরে লাইভে আসলাম। এখন লাইভটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা আমাকে কাইন্ডলি একটু কনফার্ম করবেন। হ্যালো প্রিয়াঙ্কা আপু, আপনি কেমন আছেন? হাই কলিজার আপু, হ্যালো উর্মি রহমান আপু, কেমন আছেন সবাই? আমার লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, একটু জানাবেন। তোমাকে অনেক মিস করছি, আমিও সবাইকে অনেক মিস করেছি আপু। আচ্ছা, কেমন আছো? তোমার কথা ভাবতে ভাবতে তুমি লাইভে আসলা। আচ্ছা আপু, লাইভটা কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, একটু হচ্ছে জানাবেন যে লাইভটা ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম গুলু গুলু আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, কেমন আছো? তোমার কথা, আচ্ছা এটা পড়েছি, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। ভালো সিরামর ক্রিম দেখাও। হ্যাঁ আপু দেখাবো, একটু ওয়েট করেন। লাইফটা কি ক্লিয়ার আমার একটু আমাকে জানাতে হবে যে লাইফটা ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা, দেন হচ্ছে আমি স্টার্ট করব। হ্যাঁ আচ্ছা, কমেন্টস পাচ্ছি না, মাশাল্লাহ তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ ফারহানা তানসির আপু, তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ উর্মি আপু। হাই আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। লক্ষ্মী আপু ক্লিয়ার, ওকে, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপু, হ্যালো, লাইফটা একদমই ক্লিয়ার? সবাই একটু কমেন্টস করেন। হ্যাঁ অল ক্লিয়ার, ওকে। এতদিন পরে এসছো, অনেক মিস করেছি আপু। পেজে প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই পেজে কাজ চলতেছিল, এই জন্য হচ্ছে আমরা লাইভ করতে পারি নাই। সো ইনশাল্লাহ এখন হচ্ছে আস্তে আস্তে পেজের প্রবলেমটা সলভ হবে, যতটুকু হচ্ছে আশা করতেছি। হ্যাঁ, পেজের প্রবলেমটা সলভ হয়ে যাবে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখনো কি ক্লিয়ার আছে নাকি আবার ব্লার দেখাচ্ছে বা আটকা যাচ্ছে, একটু কমেন্টস করবেন, আমি কমেন্টসগুলো হচ্ছে ঠিক মতো পাচ্ছি না। হেই লাভ, লং টাইম। হ্যালো সুমাইয়া আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? ইকরা আপু ভালো আছি, সুন্দর লাগছে তোমাকে। তাসনিম ইসলাম, থ্যাংক ইউ, তোমাকে খুব মিস করছি, আমি লাইভে চলে আসছি আপু। অল ক্লিয়ার, ওকে, এতদিন পর তোমাকে পেয়ে ভালো লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রোডাক্ট জীবনে পাবো কি না জানি না, কেবল অর্ডারই করে গেলাম। কেন পাচ্ছেন না আপু? কোথায় আপনার অ্যাড্রেস? এগেইন অর্ডার প্লেস করেন। হ্যাঁ, এগেইন হচ্ছে অর্ডার প্লেস করেন। শোনা আপু প্লিজ, আজকে আমাকে গিফট দিও, নাহলে কান্না করবো ইনশাল্লাহ আপু। আচ্ছা অল ক্লিয়ার, ওকে। তাহলে হচ্ছে আমি একটা প্রোডাক্ট দেখাই। ফার্স্টে হচ্ছে আমি বডির জন্য যে প্রোডাক্টটা দেখাবো, আফ্রিকান এই লোশনটা। হ্যাঁ, আফ্রিকান লোশনটা হচ্ছে আপনার বডিতে যত যত হচ্ছে কালো দাগ থাকুক না কেন, এটা কালো দাগটাকে রিমুভ করে দেন আপনার বডিটাকে হচ্ছে 10 শেড পর্যন্ত হোয়াইটেনিং করবে। যাদের ফেসের থেকে বডি কালো, মনে করেন যে আপনার ফেস আর বডির কালার মিলছে না বা ফেস ব্রাইট হয়ে গেছে, বডি ব্রাইট করা কিন্তু এত ইজি না। সো যারা হচ্ছে বডি কালারটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন তারা এই লোশনটা ইউজ করবেন, আফ্রিকান লোশনটা। এটা আমি কি বলবো যে আমাদের যদি হচ্ছে 500 জন ক্লায়েন্ট যদি এটা ইউজ করে থাকে, 500 জনের থেকে আমরা গুড রিভিউ পেয়েছি। এমন এটা এত ম্যাজিক্যালি কাজ করে, একজনের হচ্ছে মানে ফায়ার বার্ন ছিল পায়ে, হ্যাঁ আগুনে পোড়া দাগটা পর্যন্ত এমনভাবে ভ্যানিশ হয়ে গেছে যে তার হচ্ছে স্কিনে কখনো এরকম দাগ পড়ে নাই। সো এটা এরকম একটা পাওয়ারফুল লোশন, বাট পাওয়ারফুল মিনস এটা আপনারা ভাববেন যে এত বেশি বডিটাকে হোয়াইট করে ফেলবে, দ্যাট মিনস এটার কোনো সাইড ইফেক্টস আছে কিনা, এটার কোনো সাইড ইফেক্টস নাই। এটা আফ্রিকান লোশন, এটা আফ্রিকানদের স্কিনের উপর বেস করে বানানো, ওদের স্কিন হচ্ছে চামড়াটা খুবই মোটা থাকে অ্যান্ড স্কিনে আপনার মেলালিনের পরিমাণটা খুব বেশি থাকে। সো এটা হচ্ছে এই কাইন্ড অফ স্কিন, যাদের স্কিনটা দেখবেন যে বডিটা খুব বেশি কালো, হ্যাঁ খুব বেশি কালো। কংগ্রেচুলেশন অর্পা আজিজ, থ্যাংক ইউ। আচ্ছা, সো যাদের বডিটা দেখবেন যে খুবই খুবই বেশি কালো, তারা হচ্ছে এইটা ইউজ করবেন। আপনার বডিটা টোটালি 10 শেড পর্যন্ত, 10 শেড পর্যন্ত কিন্তু হোয়াইটেনিং করে ফেলবে। হ্যাঁ আচ্ছা, ব্ল্যাক ব্রেসে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। সত্যি পাপাই ক্রিমটা অনেক ভালো, পাপাই ক্রিম আমাদের বেস্ট প্রোডাক্ট আপু। আমাদের পেজে যদি বলেন যে বেস্ট প্রোডাক্টটা কোনটা, সেটা হচ্ছে পাপাই ক্রিমটা। পাপাই ক্রিমটাই হচ্ছে আমাদের বেস্ট একটা প্রোডাক্ট। সো এটা আমি বলে দিই, এটা হচ্ছে বডির সেলস যত মোটা থাকুক একদম ডিপলি কাজ করে, ভেতর থেকে গিয়ে এটা ডিপলি আপনার বডিটাকে ফেয়ার করবে। অ্যাজ 7 ডেইজের মধ্যে চোখে পড়ার মতো একটা লুক পাবেন, গলাতে, ঘাড়ে, তারপর হচ্ছে আপনার আন্ডার আর্ম সিক্রেট প্লেসে, আপনি হচ্ছে যে কোনো প্লেসে এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফুল বডিটাকে হোয়াইটেনিং করবে, কোনো চামড়া তোলা বাদে। অন্যান্য কিন্তু লোশন ক্রিম থাকে যেগুলো হচ্ছে চামড়াটাকে উঠায় ফেলে, হ্যাঁ উপরে চামড়াটাকে উঠায় ফেলে, দেন আপনার স্কিনটা হোয়াইট করে, বাট এটা ওই কাইন্ড অফ প্রোডাক্টই না। এটা একদমই ডিপলি আপনার মেলালিন স্টেপ পর্যন্ত পৌঁছায়, একদম ডিপলি কাজ করে অ্যান্ড লেয়ার বাই লেয়ার এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে। সেটা আমি বললাম বডির জন্য, যারা হচ্ছে বডিটাকে কিছুতে হোয়াইট করতে পারছেন না বা বডি হচ্ছে অনেক অনেক বেশি কালো, তারা এটা ইউজ করবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা, এটা আমাদের অফার প্রাইসে ছিল, এখন পর্যন্ত আমি হচ্ছে এটা অফার প্রাইসে রেখেছি। হ্যাঁ আচ্ছা, লকডাউনের জন্য এখন কি করব সেটা বুঝতে পারছি না,
আপনার হচ্ছে এলাকা ভিত্তিক মেবি হচ্ছে লকডাউন, ঠিক আছে? তোমাকে আমার কাছে ডায়মন্ডের মতো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা মাশাল্লাহ এই লোশনটা জাস্ট ওয়াও একটা। হ্যাঁ আপু, এই লোশনটা সব থেকে বেশি ভালো, যারা বডিটাকে আপনার সব থেকে বেশি হচ্ছে হোয়াইটেনিং করতে চান, যা একটা হোয়াইটেনিং এর জন্য, বডি হোয়াইটেনিং এর জন্য অনেকে বলে যে আপু কি ইউজ করলে বডিটা অনেক বেশি হোয়াইট হবে, তাহলে হচ্ছে এইটা ইউজ করতে হবে, এটা আপনার ফুল বডিটা হোয়াইট হবে, সাউন্ড কম, সবার কাছে কি কম লাগছে একটু বলবেন। হ্যাঁ আচ্ছা আপু, ব্রাউন যাওয়ার জন্য, ব্রাউন যাওয়ার জন্য মানে ব্রোন যাওয়ার জন্য, আচ্ছা ব্রোন যাওয়ার জন্য হচ্ছে কোলাজেন সিরামটা ইউজ করবেন, এটা এটা ইউজ করলে আপনার ব্রোন চলে যাবে, র্যাশ চলে যাবে, ভেতর থেকে হচ্ছে জার্মসটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড স্কিনটাকে প্রচন্ড টাইটেনিং করবে, স্কিনের লেয়ারটাকে মোটা করবে। তাদের স্কিনের হচ্ছে লেয়ারটা পাতলা, আপনার হচ্ছে স্কিনের একদম রক দেখা যাচ্ছে, তারা এটা ইউজ করবেন, এটা স্কিনটাকে প্রচন্ড হেলদি করে। এটা খুবই চিপেস্ট একটা সিরাম, বাট আমি বলবো যে আপনার 3-4 হাজার টাকার দামি দামি সিরামের থেকেও কিন্তু এটা খুব বেশি ভালো কাজ করে, কোলাজেন সিরামটা, যেটা আপনার একদম ডিপ লেয়ার থেকে ব্রোন র্যাশের যে টক্সিন জার্মস থাকে সেটাকে বের করে দেয়, বের করে দিয়ে দেন এটা আপনার স্কিনটাকে হচ্ছে একদম টাইট করে ফেলে। যাদের হচ্ছে পোর্স আছে গর্ত গর্ত আছে, স্কিনটাকে ফ্ল্যাট করে, পোর্সটাকে মিনিমাইজ করে স্কিনটাকে হচ্ছে ফ্ল্যাট করে ফেলে। আচ্ছা আপু, তুমি ঢাকার বাইরে হোম ডেলিভারি দিবে? আপু এখন আই এম নট শিওর যে ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে কি না, তুমি আমার কাছে ডায়মন্ড, ওকে আপু। ভিভি জুসটা আছে? হ্যাঁ ভিভি জুসটা আছে আপু, তুমি এত সুন্দর কেন আপু? আচ্ছা আপু তোমাকে খুবই মিষ্টি লাগছে, থ্যাংক ইউ আপু। ব্রোনের জন্য সবাই এটা নেবেন, এটা কিন্তু হচ্ছে সারারাত স্কিনের মধ্যে রাখতে হয়। যারা নাইট ক্রিম ইউজ করেন, নাইট ক্রিম ইউজ করলে হচ্ছে এটা কিন্তু সারারাত আপনার স্কিনের মধ্যে রাখতে হবে, আর এটার উপর দিয়ে নাইট ক্রিম দিবেন। এখন অনেকে বলে যে আপু সিরাম দিয়ে নাইট ক্রিম কিভাবে দিব, এটা দিয়ে আপনাকে 10 মিনিটসের মতো ওয়েট করতে হবে, ওয়েট করে দেন হচ্ছে আপনি এটা এটার উপর দিয়ে হচ্ছে আপনি নাইট ক্রিম দিবেন। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, এটা আপনাকে কোনো ফর্সা করবে না, আমি এটা আগেই বলে দিচ্ছি, কোনো ফর্সা এই সিরামটা কিন্তু কোনো ফর্সা করবে না, জাস্ট স্কিন একটু গ্লো আপ, যেহেতু এটা স্কিনটাকে আপনার টাইট করছে, যে প্রোডাক্ট স্কিনটাকে টাইট করবে তখন দেখবেন যে স্কিনটা একটু লেজি লাগতেছে, আপনার কুচকানো চামড়া থেকে। আচ্ছা হাহাকারী বেয়াদবগুলো মরবে অকালে। আপু যারা নিজেদের লাইফ নিয়ে খুশি না, তারা হচ্ছে পরের লাইফ নিয়ে পড়ে থাকে, কে কি করতেছে, কে কি বলতেছে, এগুলো নিয়ে পড়ে থাকে, তারা খুবই অশান্তিতে থাকে, সো তাদেরকে নিয়ে কথা বলেন না আপু, এমনিই ওরা খুব ডিপ্রেস থাকে, সো ওদেরকে ওরা চাই একটু হচ্ছে মানে ফোকাস পেতে, একটু যাতে হচ্ছে নোটিস করা হয় ওদেরকে, সো আমি ওদেরকে জাস্ট ইগনোর করি, আপনারা হচ্ছে ইগনোর করবেন। আচ্ছা সো এটা হচ্ছে আপনার টোটালি স্কিনটাকে রিপেয়ার করার জন্য, প্রবলেমেটিক স্কিনের জন্য, কোনো ফর্সা না কিছু না, জাস্ট গ্লো আপটা কেন করবে বলে দিয়েছি, এটা স্কিনটাকে একদম টান টান করে ফেলে, একদম টান টান করে ফেলে, বয়সের ছাপটা টোটালি থাকে না, এটা যখন আপনি ইউজ করবেন স্কিনের মধ্যে কোনো বয়সের ছাপ থাকে না, স্কিনটা টোটালি টান টান হয়ে যায়, গ্লেজি হয়ে যায়, অ্যান্ড হচ্ছে ব্রোন থাকে না, র্যাশ থাকে না, ব্রোন র্যাশ আপনি যদি এটা পুরোটা ধৈর্য ধরে কমপ্লিট করেন, আপনার হচ্ছে ব্রোন র্যাশ বারবার হচ্ছে ব্যাক করবে না, জাস্ট একবার যদি এটা দিয়ে আপনার ব্রোন যায় কখনো ব্রোন হচ্ছে ব্যাক করবে না। আপু সত্যি প্রোডাক্টস অনেক ভালো, নিগ্রো লোশনটা, আপু নিগ্রো লোশনটা আসলে অনেক ভালো, বডির ক্ষেত্রে আমি বলবো যে এটা বেস্ট কাজ করে, আপনাদের যাদের হচ্ছে বডিটাকে কিছুতে হোয়াইট করতে পারছে না, বডির জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট কাজ করে, এটা আমি নিজেও হচ্ছে ইউজ করেছি, আমি নিজেও হচ্ছে রেজাল্টস পেয়েছি, অ্যান্ড প্রত্যেকটা আপু রেজাল্টস পেয়েছে। পাপায়া লোশনটা আমাদের ভালো, বাট যদি মনে করেন যে ফর্সার জন্য কোনো লোশন চাচ্ছেন বা স্পট আউটের জন্য, তাহলে হচ্ছে এইটা নেবেন। হাই বুবু, হ্যালো বুবু, কেমন আছেন? আপু ডায়মন্ড লেজার ক্রিমটা আছে? না আপু ডায়মন্ড লেজারটা নাই, অনেক আগে ওইটা স্টক আউট। আচ্ছা তুমি একটা কিউটের ডিব্বা, ঝামেলা হচ্ছে লাইভে? কি ঝামেলা হচ্ছে আপু? ও লাইফটা ব্লার হয়ে যাচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে, সাউন্ড ক্লিয়ার আছে, আমি একটু আস্তে আস্তে কথা বলছি। কিউট বার্বি ডল আপু, থ্যাংক ইউ সাবরিনা সারা আপু। আপু লোশন কয়টা ইউজ করতে হবে? এটা একটা ইউজে আপনার 10 সেট ফর্সা হবে বডিটা, আমি মনে করি না যে এটা 2টার দরকার আছে। অনেকে মনে করেন যে যখন রেজাল্টসটা পায়, মনে করেন 2 দিন ইউজ করেছে, হ্যাঁ ইউজ করে হচ্ছে বলবে যে আমার বডি তো ফর্সা হচ্ছে এই লোশনে, সো আমি এটা 4-5টা নিয়ে রাখি, এটা 4-5টা নেওয়ার দরকার নাই, এটা এত বেশি হোয়াইটেনিংটা করে যে আপনার একটাতে আই থিঙ্ক এনাফ হোয়াইটেনিং করে, আর দরকার নেই। বাট তারপর যদি আপনি মনে করেন যে 10 সেট হোয়াইটেনিং করার পরেও যদি আরও দরকার হয় তাহলে করবেন। হাই হ্যালো আম্মু, আচ্ছা ইউনিক ফ্যাশনস গ্যালারি মানে বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু, লাভ ইউ ডিয়ার আপু, লাভ ইউ আপু। আচ্ছা সো এইটা হচ্ছে নেবেন, যাদের বডিটা অনেক বেশি হোয়াইটেনিং করার হচ্ছে ইচ্ছা করতেছে, প্লাস হচ্ছে ধবধবে সাদা করতে চাচ্ছেন, সো এটা ইউজ করবেন। হ্যাঁ আচ্ছা
তোমার মতো লুকের কি ইউজ করবো আপু, এত কিউট আপু, সরি আপু, মানে কমেন্টসটা স্কিপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, কোলাজেন সিরামটা অনেক ভালো আপু। হ্যাঁ আপু, কোলাজেন সিরামটা অনেক ভালো, আমি বলবো যে চিপেস্ট প্রাইসের মধ্যে, যাদের বাজেট কম থাকে, যে কম বাজেটের মধ্যে একটা প্রোডাক্ট চায়, যে কম বাজেটের মধ্যে আমি স্কিনটা রিপেয়ারিং করবো, তাহলে এটা ইউজ করবেন। আর আমি বলেই দিয়েছি এটা কিন্তু ফর্সা করবে না। হ্যাঁ এটা ফর্সা করবে না, স্কিনটাকে গ্লো আপ করবে, বাট স্কিনটাকে টাইট অ্যান্ড গ্লেজি করে ফেলবে। হ্যাঁ আচ্ছা আপু, কেরাটিন হেয়ার মাস্কটা ইউজ করবো কিভাবে? ওইটা শ্যাম্পু করার পরে হচ্ছে লাগাবেন, 20 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন, আর উইকলি 3 টাইমস ইউজ করতে হবে আপু এই সিরামটা। আচ্ছা আপু, মুখে পিম্পল আছে কি লাগাবো? এইটা দিবেন আপু, পিম্পল, র্যাশ অ্যান্ড স্কিন যাতে গর্ত আছে, প্লাস হচ্ছে স্কিনের চামড়াটা পাতলা, অনেক আজে বাজে ক্রিম ইউজ করে স্কিনের লেয়ারটাকে পাতলা করে ফেলছেন, ভেইন দেখা যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে স্কিনের রক দেখা যাচ্ছে। সো এইটা ইউজ করে হচ্ছে স্কিনটাকে আপনার হেলদি করতে হবে। হ্যাঁ হেলদি করলে, আর হেলদি স্কিনে যে কোনো প্রোডাক্ট দেখবেন যে কাজ করে, আপনার স্কিনটা যদি হচ্ছে লেয়ারটাই ঠিক না থাকে, আপনার স্কিনের লেয়ারটাই যদি পাতলা থাকে, তাহলে দেখবেন যে আপনার স্কিনের কোনো ক্রিমে, যত ভালো ভালো ব্র্যান্ডের দামি প্রোডাক্ট আপনি ইউজ করেন না কেন, আপনার স্কিনে দেখবেন যে কাজ করছে না। হ্যাঁ সো এই জন্য হচ্ছে এটা ইউজ করবেন। আর যদি মনে করেন যে না, স্কিনটাকে অলওয়েজ কিন্তু ভালো রাখার জন্য আমাদের একটা সিরাম কন্টিনিউ করতে হয়, এটা কম প্রাইসের মধ্যে আছে, সো যদি আপনি মনে করেন যে আমি কম প্রাইসের মধ্যে একটা সিরাম দিয়ে আমার স্কিনটাকে হচ্ছে ভালো রাখবো, হেলদি রাখবো, সো এইটা ইউজ করে, এটা আপনার স্কিনটা এত পরিমাণে হেলদি থাকবে বলার বাইরে। অ্যাটলিস্ট আপনার এইটার যখন আপনি ইউজ করবেন, আপনি যদি কোনো খারাপ প্রোডাক্টও হাতে পান, কোনো খারাপ প্রোডাক্টও যদি আপনি ইউজ করেন, সেটা আপনার স্কিনে কোনো ইফেক্ট করতে পারবে না বিকজ অফ ইট। হ্যাঁ এইটার জন্য হচ্ছে আপনার কোনো খারাপ প্রোডাক্ট স্কিনে ক্ষতি করতে পারবে না, এটা একদমই হচ্ছে স্কিনের একটা প্রোটেক্টর হিসেবে কাজ করে। আচ্ছা 428 ভিউ আপু, দোয়া করেন পেজের প্রবলেমটা যেন শেষ হয়। হ্যাঁ আমরা হচ্ছে ওয়েট করতেছি প্রবলেমের জন্য, হচ্ছে লাইভে আসতে পারি নাই, সো দেখি পেজটার লাইভগুলো ক্লিয়ার থাকে কিনা। হ্যাঁ আপু, পাপাই ইউজ করেছি, এটা বেস্ট প্রোডাক্ট। হ্যাঁ আপু, পাপাই এটা আমাদের বেস্ট প্রোডাক্ট, কারণ পাপাই এটা এমনভাবে স্কিনটাকে ফর্সা করে, প্রত্যেকটা পার্সন হচ্ছে পাপাই ক্রিমটা নিয়ে স্যাটিসফাইড। আর এটার কিন্তু কোম্পানি থেকে চেঞ্জ হয়েছে, যারা আগের পাপাই এটা চাচ্ছেন যে আপু আমাকে ওল্ড ভার্সন, হ্যাঁ যেটা হচ্ছে আপনার অ্যাঙ্কর, হ্যাঁ অ্যাঙ্কর ভার্সনটা, সেইটা কিন্তু আমাদের স্টকে নাই। যদি কেউ মনে করেন যে অ্যাঙ্কর ভার্সনটা আপনার লাগবে, তাহলে এখানে কাইন্ডলি অর্ডার করবেন না। অ্যান্ড এটা আমরা 3 বছর, 3.5 বছর ধরে সেল করতেছি, সো কখনোই কোনো কোম্পানি পারবে না যে লাখ লাখ পিস হচ্ছে সেম কোয়ালিটির, সেম ক্যাটাগরির দিতে, এটা ইম্পসিবল ব্যাপার। সো দ্যাটস ওয়াই যারা মনে করেন যে আগেরটা চাচ্ছেন, আপনি যদি আমাদের 1 বছর 3 বছর আগের ক্লায়েন্ট হয়ে থাকেন, 3 বছর আগে যে পাপাইটা আপনি নিয়েছেন সেটা এখন পাবেন না। হ্যাঁ তার থেকেও বেশি ভালোটা পাবেন যেটার রিভিউ বেশি, পেজে চেক আউট করলেই দেখবেন যে নতুন যেটা হুজাফিল যে কোম্পানিটা, আমি নামটা বলতে পারতেছি না, দেখে বলতে হবে, ওই কোম্পানিটার হচ্ছে আপনার সব থেকে বেস্ট অ্যান্ড টপ রিভিউতে আছে, 30,000 রিভিউ ক্রস করে গেছে পাপায়া ক্রিমের। সো আমি এটা চ্যালেঞ্জ দিতে পারবো যে অনলাইন মার্কেটে এর থেকে ভালো কোনো ক্রিম আপনি পাবেন না, ফর হোয়াইটেনিং অ্যান্ড স্পট আউটের জন্য, স্পট আউটের জন্য অ্যান্ড হোয়াইটেনিং করার জন্য আপনি এর থেকে বেস্ট কোনো ক্রিম হয় না। অ্যান্ড এটা আপনার দাগটাকে এমনভাবে হচ্ছে আস্তে আস্তে হালকা করে, স্কিন থেকে দাগটাকে হালকা করতে করতে দেন টোটালি রিমুভ করে ফেলে, হ্যাঁ একদমই রিমুভ করে ফেলে, এমনকি মেস্তার দাগ পর্যন্ত যদি আপনার পাপাই ক্রিম দিয়ে চলে যায়, সেটা আর কখনো ব্যাক আসে না স্কিনে, যদিও মেস্তার দাগ কিন্তু বয়সের কারণে বা যে কোনো রিজনে বারবার হচ্ছে স্কিনে ব্যাক করে, বাট এটা হচ্ছে স্কিনে বারবার ব্যাক করবে না, এটা দিয়ে আপনার দাগ যাবে। অ্যান্ড শেডটাও আমি বলে দিচ্ছি, 6 শেড পর্যন্ত আপনি ফেয়ারনেসটা পাবেন পাপায়ের ক্রিমে। আর এটা এমনভাবে ভেতর থেকে ফেয়ার করে, জাস্ট লাইক আপনাকে দেখলে হচ্ছে কেউ বলবে না যে আপনি কিছু দিয়ে হোয়াইট হয়েছেন, দেখলে মনে হবে যে আপনার স্কিন কালারটা আগে থেকেই হচ্ছে এই কালার, আগে থেকে আপনার স্কিনের কালারটা হচ্ছে এই এরকম কালার থাকবে। স্কিনের রক দেখা যায় কি দিব, কোলাজেন সিরামটা ইউজ করবেন, প্রাইস 1000 টাকা। অ্যান্ড এইটা প্রত্যেকের ইউজ করা উচিত, আমি বলবো যে প্রত্যেকেরই স্কিনটাকে, অনেক আপুই বলে যে আপু স্কিনটাকে ভালো রাখার জন্য রেগুলার কেয়ার কোনটা করব, এইটা অথবা 24K গোল্ডটা, যে যেটা অ্যাফোর্ড করতে পারেন কোনো না কোনো একটা সিরাম হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন। হ্যাঁ আচ্ছা, ইন্ডিয়াতে ডেলিভারি দাও আপু? না পায়েল সরকার আপু এই মুহূর্তে আমরা দিতে পারছি না। আচ্ছা আপু, পাপাই ক্রিমটা কি পার্মানেন্ট কাজ করবে? পার্মানেন্ট না হলে আপু 3 বছর, তারপর 3.5 বছর আগের ক্লায়েন্টরা আমাদেরকে এখনও রিভিউ দিত না। পাপাই ক্রিম আপনি আজকে ইউজ করেন আর যখনই ইউজ করেন, আপনি সেটা 5 বছর পরেও সেটার ইফেক্টটা আপনার থাকবে। আপনার স্কিনটাকে যদি আপনি কালারটা ধরে রাখতে পারেন, যদি রোদ থেকে বেঁচে চলতে পারেন, তাহলে আপনার স্কিন কালারটা ওইটাই থাকবে। হ্যাঁ আর হচ্ছে স্কিন বার্ন কিন্তু অনেকভাবে হয়, সেটা আমি বারবার বলে দিই, কারণ আপনি একটা প্রোডাক্ট আমার থেকে নিলেন, বাট এনি ওয়েতে আপনার স্কিনটা বার্ন হলো, আপনি তখন কিন্তু প্রোডাক্টটার দোষ দিবেন, রোদে স্কিন পড়ে, তারপর হচ্ছে অতিরিক্ত লাইটের তাপমাত্রায় স্কিন পড়ে, অ্যান্ড হচ্ছে আপনার চুলার তাপে স্কিন পড়ে, সো সেগুলো হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই ম্যাটারগুলো যদি আপনি হচ্ছে একটু খেয়াল করে চলতে পারেন, তাহলে আপনার স্কিন কালারটা কখন
নই নষ্ট হবে না, আমি জানি এতগুলো খেয়াল করে হচ্ছে পসিবল হয় না, বাট যখন আপনারা কিচেনে যাবেন স্কিনে কিছু না কিছু লাগাই রাখবেন, যেমন জেল টাইপের কিছু বা সিরাম টাইপের কিছু, যাতে স্কিনটা বার্ন না হয়, ঠিক আছে? আচ্ছা ডক্টর রাসেলের সিরামটা দেখো আপু নিয়ে বসি নাই, আপু এই সিরামটার প্রাইস এটা মাত্র 1000 টাকা আপু, এটা একটা ইউজ করলে আপনার স্কিনে কখনো ব্রন হবে না। লাভ ইউ আপি, লাভ ইউ টু আপু, আপু গ্লুটা অনেক ভালো কাজ করছে, লাভ ইউ আপু। জানাতো ফেরদৌসি মা আপু পেজে একটা রিভিউ দিয়ে দেন, উইকলি আপনাদের রিভিউর থেকে আমরা বাছাই করবো কার রিভিউতে সব থেকে বেশি লাইক আসে, অ্যান্ড তাকে আমরা হচ্ছে গিফট হ্যাম্পার পাঠাবো। আর রিভিউটা অবশ্যই অনেস্টলি দিতে হবে, পেজের হচ্ছে মেমো সহ দিতে হবে, বিফোর আফটার ছবি সহ দিতে হবে, অ্যান্ড আপনার রিভিউ যাতে কেউ কপি না করতে পারে সেভাবে হচ্ছে দিবেন। দেন যার রিভিউতে সব থেকে বেশি, যার রিভিউ অনেস্ট থাকবে, সব থেকে বেশি যার রিভিউতে লাইক আসবে উইকলি, তাকে আমরা উইনার করব। আরেকটা অফার যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল সবসময় চলে আসে, যারা 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন তারা সাথে যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে গিফট ডিমান্ড করবেন, যে আপনার আপনি আপনার গিফটটা হচ্ছে চুজ করে নেবেন। হ্যাঁ, চুজ করে নিবেন, সো সেটা হচ্ছে আপনাদের উপরে, যারা যখন দেখবেন যে পার্সেলের অ্যামাউন্টটা 10,000 ক্রস করেছে তখন আপনি বলে দিবেন যে অ্যাজ এ ভিআইপি ক্লায়েন্ট আমাকে এই গিফটটা দেন, বিকজ যারা 10,000 টাকার একবার পারচেস করে তারা হচ্ছে ভিআইপি ক্লায়েন্ট হয়ে যায়। আপু লাঞ্চ করছে না, আপু নাস্তায় করছি একটু আগে। নিগ্রো লোশনের প্রাইস হচ্ছে 1300 টাকা আপু। পাপায়া পুরো ন্যাচুরাল একটা কালার দিচ্ছে, পুরো ওয়াও প্রোডাক্ট। হ্যাঁ, পাপায়ার প্রোডাক্টটা ভেতর থেকে একটা ফর্সা কালার হচ্ছে একটা জিনিস, আরেকটা হচ্ছে কিছু মেখে একটা ফর্সা। সো এটা চেঞ্জটা হচ্ছে আপনি যখন পাপায়া ক্রিমটা ইউজ করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন। হ্যাঁ আপু, অনেকদিন হলো শেয়ারের উইনার করোনা করে দিব আপু। মাশাল্লাহ 487 ভিউ আপু, আরও থাকতো, পেজের প্রবলেমটা হচ্ছে আস্তে আস্তে ছুটবে। চিটাগাঙ্গে পার্সেল দিচ্ছেন, ইয়েস ডিয়ার। আচ্ছা আপু, স্নেল সেমটা ইউজ করছি কয়েকদিন পর, রিভিউ দিব। ওকে, আপনাকে আমার আম্মু অনেক লাইক করে। ওকে আপু, থ্যাংক ইউ আপু। গ্লুটা ক্যাপসুল, আচ্ছা গ্লুটা ক্যাপসুল আছে, গ্লুটা ক্যাপসুল স্টকে আছে। গ্লুটা ক্যাপসুল হচ্ছে যারা হচ্ছে ক্রিম লোশন দিয়ে ফসা হতে চাচ্ছেন না, কিছু খেয়ে ভেতর থেকে স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন, তারা হচ্ছে গ্লুটা ক্যাপসুলটা খাবেন। কারণ আমাদের স্কিনে মেলানিনের পরিমাণ, যার স্কিনে মেলানিনের পরিমাণ যত বেশি তার স্কিনটা তত কালো। সো এই ক্যাপসুলটা হচ্ছে যখন আপনি খাবেন আপনার স্কিনের ভেতরে গ্লুটাথিওন পুশ করবে, মেলানিনে গ্লুটাথিওন পুশ করে দেন হচ্ছে আপনাকে ভেতর থেকে ব্রাইট করবে। অ্যান্ড নট অনলি ফেস, নট অনলি বডি, এটা ফুল ফেস অ্যান্ড বডি হচ্ছে একদম পারমানেন্টলি 6 শেড পর্যন্ত হোয়াইটেনিং করবে। কজ এটা একটা খাওয়ার একটা মেডিসিন, এটা যে কাজটাই করুক আপনার একদম ভেতর থেকে করবে অ্যান্ড পারমানেন্টলি করবে, এটা আপনারা শিওর থাকতে পারেন। অ্যান্ড গ্লুটা ক্যাপসুলটার পাওয়ারটা আমি বলে দিই, গ্লুটাথিওনের পরিমাণ এখানে হচ্ছে 2,00,000 mg। এখন গ্লুটাথিওনের পরিমাণ হচ্ছে আপনার যে প্রোডাক্টে 10,000 mg বা 15,000 mg কাজ থাকে সেটাই কিন্তু মোটামুটি অনেক ভালো কাজ করে। সিএল ক্যাপসুলটাতে আপনার ছিল গ্লুটাথিওনের পরিমাণ মাত্র 4,500 mg, বাট এটার মধ্যে গ্লুটাথিওনের পরিমাণ হচ্ছে আপনার 2,00,000 mg। সো এটা যে আপনারা 1800 টাকাতে পাচ্ছেন ইটস অরিজিনাল, আমি এটা বলে দিলাম, এটার অনেক ফেক ভার্সন আছে, এটা কিন্তু হচ্ছে অরিজিনালটা, গ্লুটা ক্যাপসুলটা অরিজিনালটা। যারা হচ্ছে ক্রিম দিয়ে লোশন দিয়ে হচ্ছে কাজ হচ্ছে না তখন অন্য ওয়েতে যাবেন, ইন্টারনাল ওয়েতে তখন হচ্ছে কিছুই করার ই করবেন। আপু তোমার ড্রেসটা কোথা থেকে নিছো? আপু আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। হ্যাঁ আচ্ছা, তুমি আমার রাজকন্যা শোনা আপু। সো এইটার প্রাইসটা বলে দিই, 1800 টাকা। হ্যাঁ, গ্লুটা ক্যাপসুলটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা, 12টা ক্যাপসুল থাকে, 12 দিনে আপনার স্কিনটাকে হচ্ছে 6 শেড পর্যন্ত হোয়াইট করে ফেলবে, অ্যান্ড এইটা কোনো গ্যাপ দেওয়া যাবে না, একটা মেডিসিন এটা, আপনি যত নিয়ম করে খেতে পারবেন তত আপনার ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি গ্যাপ দিয়ে খান, আপনার পাশের একজন মানুষ সে দেখবেন যে গ্যাপ দিয়ে খায় নাই, তারপরও আপনার তার রেজাল্ট হচ্ছে মিলবে না। সো এটা কোনো গ্যাপ ছাড়া যদি আপনি খেতে পারেন, 12টা ক্যাপসুল আফটার ডিনার প্রতিদিন একটা করে, সো আপনার 6 শেড পর্যন্ত স্কিন কালার চেঞ্জ হবে, ভেতর থেকে ফর্সা হবে, ভেতর থেকে হচ্ছে আপনার কোনো দাগই থাকবে না স্কিনের। সো এটার প্রাইস 1800 টাকা, এটা মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ আচ্ছা, হাতিবাজার ক্যারিগঞ্জ ডেলিভারি হয় আপু? হবে, সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে, আর ঢাকার বাইরে যারা আছেন ও ফুল পেমেন্ট বিকাশ করতে হবে। আপু পারফিউমটা আছে কি দেখতে হবে আপু, পারফিউমের জন্য আপনি হচ্ছে পেজে নক করেন। ডেলিভারি ওপেন হয়েছে আপু, ডেলিভারি আমাদের ওপেনই, ডেলিভারি তো ওপেনই, অ্যান্ড জাস্ট হচ্ছে লাইভ করা হয় না, পেজের প্রবলেম। হ্যাঁ আচ্ছা, পাপায়া ক্রিমের প্রাইস কত? 1350 টাকা। আপু কন্টিনিউ লাইভে থাকি, গিফট দাও লক্ষ্মী। ওকে আপি, আমার আম্মু পাপায়া ক্রিমটা ইউজ করেছে, অনেক ইম্প্রুভ হয়েছে, লাভ ইউ আপি, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। পাপায়া ক্রিম অল এজের জন্য কাজ করে, আপনার 16 বছর থেকে শুরু করে একদম 60+দেরও কাজ করে। আপু তোমার মতো ফর্সা, পাপায়া ক্রিমটা ইউজ করা যাবে, অবশ্যই করা যাবে,
যাবে আপু, কোনো সমস্যা নাই। ঠোঁটের কালো দাগের জন্য কি আছে আপু? বানানা লিপ বামটা ইউজ করবেন। 5 কেজি কমাতে হলে হচ্ছে আপনি 5 কেজি না, যদি 7 কেজি কমাতে চান, 7 থেকে 8 কেজি কমাতে চান, ডিটক্স প্ল্যানটা খান। বিকজ এটা একদমই একটা ফল অ্যান্ড ন্যাচুরাল ওয়েতে আপনার হচ্ছে ওয়েটটাকে লস করবে, পাশাপাশি ফর্সা হবেন অ্যান্ড ফেস থেকে শুরু করে এটা ফুল বডিটাকে একটা কাটিং শেপ করে দেন হচ্ছে এটা কাজ করে। দেখুন এখানে এক্সাম্পল অ্যাজ এক্সাম্পল দিয়ে আছে। হ্যাঁ, ফেস শেপিং করবে, হাতের থায় পায়ের থায় শেপিং করবে, তারপর হিপ শেপিং করবে, বেলি ফ্যাট শেপিং করবে, দেন হচ্ছে এটা আপনার ফুল বডিটাকে ফর্সা করবে, এত বেশি না 2 থেকে 3 সেট ফর্সা করবে অ্যান্ড হচ্ছে 7 থেকে 8 কেজি আপনি কমবেন। এটার মধ্যে 20টা প্ল্যান আছে। এটা আমেরিকান ফর্মুলায় মেকিং করা, মেড ইন জাপান, জাপানের ডক্টররা এটা আমেরিকান ফর্মুলা দিয়ে হচ্ছে মেকিং করেছে। এই প্রোডাক্টটা খুবই ভালো। ডিটক্স প্ল্যান খেয়ে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা 120 কেজি থেকে হচ্ছে 80 কেজিতে নামছে, জাস্ট হচ্ছে এটা আপনার মানে ই করতে করতে। হ্যাঁ আচ্ছা, কন্টিনিউ করতে করতে এটা হচ্ছে আপনার 20 কেজি থেকে 80 কেজিতে, 120 কেজি থেকে 80 কেজিতে হচ্ছে নেমে গিয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার ফসাটা কয় সেটা আমি বলতে পারি না আপু, মেবি হচ্ছে 2 নম্বর শেডে আছে। ওয়াও প্রোডাক্টস আপু, আমি জানুয়ারি থেকে পেজে রিপ্লাই পাচ্ছি না, তুমি চেক করো প্লিজ। এগেইন নক করেন আপু, যুক্তিসঙ্গত কোনো কোশ্চেন যদি আপনি থাকেন আপনাকে রিপ্লাই দিতে মডারেটররা বাধ্য, অবশ্যই আপনি রিপ্লাই পাবেন, নাহলে আমরা আছি কেন, এতগুলো মডারেটর কেন রেখেছি। হাই আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সো এটা হচ্ছে ওয়েট লুজিং এর প্রোডাক্ট, এইটা আপনার এটা, হ্যাঁ খালি পেটে খেলে আপনার সব থেকে ভালো, প্রতিদিন একটা করে প্ল্যাম খাবেন, 20টা প্ল্যাম এটা থাকে, 20টা প্ল্যাম হচ্ছে 20 দিনে আপনি কমপ্লিট করবেন। অ্যান্ড এটা অল ন্যাচুরাল অ্যাসেন্স দিয়ে মেকিং করা, ন্যাচুরাল ফ্রুটস দিয়ে মেকিং করা, সো এটাতে আপনার কোনো মাথা ঘুরাবে না, ভমিটিং হবে না, লুজ মোশন হবে না, তারপর ব্লাড প্রেশারে কোনো সাইড ইফেক্টস হবে না। আপনি যে আপনার ওয়েটটা লুজ করতেছেন আপনি সেটাই বুঝতে পারবেন না। হ্যাঁ আপু, ঘাড়ের কালো দাগের জন্য কিছু আছে? রিগ্রো লোশনটা নেবেন, এটার প্রাইস 1300 টাকা, আর ডিটক্স প্ল্যামের প্রাইসটা হচ্ছে 1700 টাকা, এইটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা 2100 টাকা, বাট এটা আমরা চিপেস্ট প্রাইসে দিচ্ছি 1700 টাকা। অনলাইনের মধ্যে অরিজিনালটা এটা আমরা হচ্ছে চিপেস্ট প্রাইসে দিচ্ছি। সব থেকে হচ্ছে এটা ওয়েট লসের জন্য ইজি ওয়ে, কেউ যদি বলেন যে ওয়েট লসের জন্য সব থেকে ইজি ওয়েটাই হচ্ছে এইটা, তোমার প্রোডাক্টস আমার হার্ট। আচ্ছা ওয়াও কিউটি, বহুদিন পরে এমন বুঝি নাই আপু, মাশাল্লাহ সো কিউট তুমি, থ্যাংক ইউ আপু। আপু মুখে লোম কি করব, স্টপ হেয়ারটা ইউজ করে আপু, এটা একদম কোম্পানি গ্যারান্টি দিয়ে বলেছে যে এটা টোটালি হচ্ছে গ্যারান্টেড একটা প্রোডাক্ট, যেটা আপনার হচ্ছে একদমই আপনার হচ্ছে মানে লোমগুলো যে ঝরে পড়বে স্কিনে সেটা আর হবে না, পারমানেন্টলি স্কিনে লোম রিমুভের জন্য যদি পারমানেন্টলি কিছু চান স্টপ হেয়ারটা নেবেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক ভাইরাল অ্যান্ড যত মানে এই কাজটা কিন্তু খুবই টাফ, যে আপনার আপার লিপ বা আপনার আনওয়ান্টেড হেয়ার চলে যাবে আর কখনো উঠবে না, সো এটা অনেক অনেক বেশি টাফ একটা কাজ, যেটা এই প্রোডাক্টটা একমাত্র করবে। ইপিসফট আমরা সেল করতাম, ইপিসফট এখনো আমাদের স্টকে আছে, বাট ইপিসফট যে পরিমাণে কাজ করে, যতটুকু ভালো কাজ করে তার থেকে 1000 গুণ ভালো কাজ করে স্টপ হেয়ারটা, এটা একদমই আপনার হেয়ার গ্রোথিংটা স্টপ করে দিবে। সো এটা যখন আপার লিপসে হচ্ছে দিবেন, একটু চোখের এই জায়গাটা বা ল্যাশেসটা ধরে নিবেন, হ্যাঁ এই এইসব প্লেসগুলো হচ্ছে ধরে রাখবেন, নাহলে যদি আপনার আইব্রোজে যায় বা অন্যান্য কোনো প্লেসে যায় আপনার ওই লোমগুলো কিন্তু ঝরে করবে, ওইখানে আর উঠবে না, এটা এতটাই ভালো কাজ করে। সো কেয়ারফুলি ইউজ করবে, স্টপ হেয়ারটার প্রাইসটা হচ্ছে 1300 টাকা। আপু কি সানস্ক্রিন ইউজ করবো একটু বলো প্লিজ? আপু সানস্ক্রিন হচ্ছে স্নেল হোয়াইটারটাই ইউজ করতে পারেন, 1250 টাকা প্রাইস। আপু অনেকদিন পরে তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ। তোমার আপু তোমাকে মে মাসের 9 তারিখে বিকাশ করেছে 14000। হ্যাঁ আপু, আপনার পার্সেলটা পাঠানো হয়েছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। শোনা আপু, আজকে প্লিজ গিফট দিও ইনশাল্লাহ আপু। ভিভি জুসের কাজ কি আপনি একটু বলো? ওটা 3 কেজি ওয়েট লস করবে, প্লাস হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং করবে আপু। আচ্ছা লাইভটা কি আনক্লিয়ার হয়ে গেছে আমাকে একটু ইনফর্ম করবেন? আপু ভিভি জুস নিয়ে কিছু বলো আপু, গ্রুপ লাভ করছো? হ্যাঁ আপু অনেকদিন পরে করছি। আচ্ছা
আর ভিভি জুসটা হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইট করবে ভেতর থেকে, এন্ড হচ্ছে ওটা 3 কেজি ওয়েট লস করবে। যারা ওয়েট লস চাচ্ছে না তারা ভিভি জুসটা খেয়েন না, হ্যাঁ, কারণ ওটা ফসার পাশাপাশি হচ্ছে আপনার ওয়েট লুজিং এরও কাজ করবে। তো আর প্রোডাক্ট অলওয়েজ ইউজ করতে চাই আপু, আমাদের প্রোডাক্ট অলওয়েজ ইউজ করতে হয় না। আপনি কিছু প্রোডাক্ট যদি নিয়ম মেনে ইউজ করেন, যেভাবে আমি বলেছি রুলস ওয়াইজ যদি আপনি ইউজ করেন, আপনাকে বারবার ওটা কন্টিনিউ করতে হবে না। আচ্ছা, সত্যি মন থেকে ভালোবাসি আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু, আই নো ইউ। আচ্ছা আপু, ঘাড়ের কালো দাগের জন্য হচ্ছে আফ্রিকান নিগ্রো লোশনটা দিবেন, আর আমি একটা প্যাকটা দেখাই দিই, থানাকা প্যাকটা, নট অনলি ফর ফেস। আমি আগে ভাবতাম যে এটা মনে হয় শুধু ফেসের জন্য হোয়াইটেনিং করে, ফেসের দাগ যায়। এটা ঘাড়ে যদি আপনি দিয়ে রাখেন ইনস্ট্যান্ট 20 মিনিটে আপনার ঘাড়ের কালো দাগ হচ্ছে সাদা হয়ে যাবে, ইনস্ট্যান্ট 20 মিনিটে। আর আপনি যদি রোদে পুড়েও আসেন বাইরে থেকে, যদি হচ্ছে আপনি রোদের হচ্ছে স্কিনটা আপনার বার্নও হয়ে থাকে, ক্যামেরা এরকম করতেছে কেন, রোদে যদি আপনার স্কিনটা বার্নও হয়ে থাকে, সো এইটা যদি আপনি বাইরে থেকে এসে আসার পরে যদি ইউজ করেন, আপনার হচ্ছে স্কিন বার্নটা টোটালি ঠিক হয়ে যাবে। অ্যান্ড এইটা যত বেশি, যদি হোয়াইটনিংয়ের কোনো প্যাকটা চান তাহলে থানাকা প্যাকটা ইউজ করবেন। থানাকা প্যাকটা হচ্ছে আপনার একদমই ভেতর থেকে স্কিনটাকে ফর্সা করে, ফর্সার জন্য এই প্যাকটা সব থেকে বেস্ট কাজ করে, হ্যাঁ। আচ্ছা, ওয়েট লসের জন্য আমি ডিটক্স প্ল্যানটা দেখাইছি আপু, 1700 টাকা, আর এইটার প্রাইসটা হচ্ছে আপনার 1200 টাকা। আর নিগ্রো ক্রিস্টালটা দেখাই দিই, যারা ফেসটাকে অনেক বেশি হোয়াইটেনিং করতে চাচ্ছেন দাগগুলোকে রিমুভ করে, তারা হচ্ছে নিগ্রো এই ক্রিমটা ইউজ করবেন। এটা আপনার হচ্ছে ফেসের যে কোনো দাগ, অল কাইন্ড অফ স্পট হচ্ছে রিমুভ করে, দেন হচ্ছে আপনার স্কিনটাকে পারমানেন্টলি 10 শেড পর্যন্ত হচ্ছে হোয়াইটেনিং করে ফেলবে। আর এটার মধ্যে 5-6টা সিরাম অ্যাড করা আছে, হ্যাঁ, 4-5টা অথবা 5-6টা এক্সপেন্সিভ সিরাম অ্যাড করা আছে। দ্যাটস নিগ্রো ক্রিস্টালটা যখন ইউজ করবেন আপনার স্কিনে কোনো গ্রোথও থাকবে না, আর আপনাকে এক্সট্রা করে অ্যানাদার কোনো সিরাম কিনে ইউজ করতে হবে না। এইটা টপে আছে ফর হোয়াইটেনিং, হোয়াইটেনিংয়ের জন্য হচ্ছে এটা সব থেকে টপে আছে। বেস্ট যদি কোনো প্রোডাক্ট চান হোয়াইটেনিংয়ের জন্য তাহলে হচ্ছে নিগ্রো ক্রিস্টালটা নেবেন। নিগ্রো ক্রিস্টালটা আমাদের একটা ব্যাড রিভিউ আসে নাই, যারা 10 শেড পর্যন্ত ফেসটাকে হোয়াইট করতে চাচ্ছেন নিগ্রো ক্রিস্টালটা, আর বডিটাকে যদি 10 শেড হোয়াইট করতে চান তাহলে নিগ্রো লোশনটা নেবেন। এই দুইটা ইউজ করলে আপনার ফেস আর বডিটা এত পরিমাণে হোয়াইটেনিং করবে, জাস্ট ওয়াও, সেটা বলার বাইরে, অনেক অনেক বেশি হচ্ছে হোয়াইটেনিং করবে। লাইফটা ব্লার হয়ে যাচ্ছে আবার, নিগ্রো ক্রিস্টাল ক্রিমটার ইউজ বলো সেটা আপু, আপু জাস্ট রাতে ইউজ করলেই হবে, হ্যাঁ। আচ্ছা, আমি লাইফটা এখন কাট করে দিব, এগেন হচ্ছে লাইভে আসবো, কজ লাইফটা ব্লার আসতেছে। তুমি দিন দিন শুধু সুন্দর হচ্ছে আপু, থ্যাংক ইউ আপু। আমি 4 বার জিজ্ঞেস করলাম আপু প্লিজ মুখের কালচে দাগ, আচ্ছা আম্মুর মুখের কালচে দাগের জন্য নিগ্রো ক্রিস্টালটা ইউজ করতে বলবেন আপু, এটা যে কোনো দাগ চলে যাবে, মিস্টার দাগ, তারপর হচ্ছে কালচে দাগ, তারপর হচ্ছে আপনার আন্ডার আই ডার্ক সার্কেল, যে কোনো দাগ। থানাকা হোয়াইট ডে নাইটে ডল ইউজ করা যাবে, থানাকা হোয়াইট ডেতে আর নাইটে ডল ইউজ করা যাবে, অবভিয়াসলি যাবে, ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না আপু। লাইভটা আমি ক্লোজ করে দিচ্ছি, এগেইন হচ্ছে লাইভে আসবো। পাপা এটা ইউজ করার পর নিগ্রোটা ইউজ করা যাবে, হ্যাঁ, কমপ্লিট করে একটা কমপ্লিট করে আরেকটা ধরবেন, একসাথে দুইটা ধরা যাবে না, তাহলে স্কিনের আপনার হচ্ছে প্রবলেম হতে পারে। মনে করেন যে পাপায়াটা আপনি সকালে দিচ্ছেন, বিকালে আবার হচ্ছে নিগ্রো ক্রিস্টালটা দিচ্ছেন, এভাবে না, পাপায়াটা কমপ্লিট করে দেন নিগ্রোটা ইউজ করা শুরু করবেন, এইভাবে হচ্ছে ইউজ করবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং লাইভ, আমি এখন লাইভটা হচ্ছে ক্লোজ করে দিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের পেজের জন্য দোয়া করবেন যেন আমার পেজটা ঠিক হয়ে যায়, নাহলে আমি লাইভে আবার আসবো না। আচ্ছা, হাই বিউটিফুল, হ্যালো আপু, ঢাকায় ডেলিভারি কত? 80 টাকা আপু, ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা, কজ হচ্ছে কুরিয়ার কোম্পানি আমাদের থেকে চার্জটা বাড়াই দিছে, আদারওয়াইজ আমরা বাড়াতাম না, আমরা বাধ্য হয়ে হচ্ছে বাড়াইছি। আমাদের থেকে 100 করে নেওয়া হয়, বাট আমরা আপনাদের থেকে হচ্ছে 80 করে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, পাপায়া কম্বো প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট, হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ।